গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থী হয়েছেন 12 জন। তাদের প্রার্থিতা যাচাই বাছাই করা হবে 30 এপ্রিল। এরপর প্রত্যাহারের সুযোগ থাকবে 8 মে পর্যন্ত। এ নিয়ে আরও খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম যিনি এবারও প্রার্থিতা নিয়েছেন, কী অবস্থা? তিনি তো গণমাধ্যমের কাছে যেটি অভিযোগ করেছেন নিজের নিরাপত্তা নিয়ে, এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কী বলা হচ্ছে? আতিক, আপনি জানেন এর আগেও কিন্তু মেয়র জাহাঙ্গীর আজকে থেকে 10 বছর আগে তিনিও কিন্তু প্রথম সিটি কর্পোরেশন যখন নির্বাচন হয় তখনও কিন্তু তিনি আসলে মেয়র পদে ক্যান্ডিডেট হয়েছিলেন দলের বিরোধী গিয়ে, তারপরে কিন্তু তাকে আসলে এবারও কিন্তু দলের সিদ্ধান্তের বাহিরে তিনি আসলে প্রার্থী হয়েছেন। এ কারণে তিনি আশঙ্কা করছেন যেন তিনি এবারও সেই আগের মতোই গুম হতে পারেন অথবা তার উপরে হামলা চালাতে পারে, এই কারণে মূলত তিনি শঙ্কিত রয়েছেন। এছাড়া জানেন যে তিনি কিন্তু তার মার পক্ষেও একটি মনোনয়নপত্র সাবমিট করেছে গতকালকে, কেননা তার মনোনয়নপত্রে যদি কোনো কারণে তার মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায় বাছাই, সেই ক্ষেত্রে তার মা যেন লড়তে পারে এই নগরের মেয়র প্রার্থী হিসেবে, সেজন্য কিন্তু মূলত তা সেটাই জমা দিয়েছেন। এছাড়া আপনি জানেন যে গতকাল ছিল যারা নির্বাচন করবেন তাদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আমরা দেখেছি 290 জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী 82 জন জমা দিয়েছেন। এছাড়া 8 জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, 8টি মনোনয়নপত্র জমা পড়েছে মেয়র পদে। তো রিটার্নিং কর্মকর্তা যেটি জানিয়েছেন তারা এই মনোনয়নপত্রগুলো আজকে থেকেই নিজেরা যাচাই বাছাই করবেন এবং সেটি কিন্তু তারপরে আগামী 30 তারিখ সকল প্রার্থীদের সামনে সম্মুখে সেই মনোনয়নপত্র বাছাই করবেন এবং কারো মনোনয়নপত্রে যদি কোনো ত্রুটি থাকে অথবা ভুল থাকে অথবা তিনি যদি কোনো ঋণ খেলাপি হন সেই ক্ষেত্রে কিন্তু মনোনয়নপত্র বাতিল করবেন এবং তারা কিন্তু যে সমস্ত মনোনয়নপত্রটি বাতিল হয়ে যাবে তারা ইচ্ছে করলে পরবর্তী কমিশনে গিয়ে আপিল করতে পারবেন। তো আপনি জানেন যে আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই দিন প্রায় 12 লক্ষ ভোটার ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। তো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এই ছিল সর্বশেষ আতিক। জি রফিক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, গাজীপুর সিটি নির্বাচনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।